আজকের পর্বে আমরা আলোচনা করব আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, প্রিয় নবীর বিখ্যাত এই সাহাবির প্রকৃত নাম খালিদ ইবনে জায়েদ ইবনে কুলাইব। মদিনার বিখ্যাত নাজ্জার তার বংশের নাম। মক্কা থেকে হিজরত করে আসা প্রিয়নবী ও অন্যান্য সাহাবিকে সকল প্রকার সাহায্য দানকারী আনসারদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সাহাবির পরিচিত ডাকনাম আবু আইয়ুব আল আনসারি। মুসলিম জাতির মাঝে এমন কে আছে যে আবু আইয়ুব আল আনসারির নাম জানে না? আল্লাহ তাআলা তার সুনাম ও খ্যাতি সমুন্নত করেছেন পূর্ব ও পশ্চিমে, তার মর্যাদা উঁচু করেছেন সমগ্র বিশ্বে। কারণ আল্লাহ তাআলা অন্য কোনো মুসলিমের নয়, তারই গৃহকে নির্বাচিত করেছিলেন প্রিয়নবীর বসবাসের জন্য, যখন তিনি হিজরত করে মক্কা থেকে এসে পৌঁছিয়েছিলেন মদিনায়। এই সাহাবি আবু আইয়ুবের গৌরবের জন্য শুধু এতটুকুই যথেষ্ট। আবু আইয়ুবের গৃহ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাসের জন্য কিভাবে নির্বাচিত হলো, এই ব্যাপারে রয়েছে এক চমৎকার কাহিনী যার আলোচনা ভারী মিষ্টি ও মজাদার। ঘটনাটি ছিল এরকম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন, তখন মদিনার লোকেরা তাকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন। প্রেমাস্পদের আবেগ ঘন হৃদয়বেগ আর প্রেমপূর্ণ দৃষ্টি তারা বিছিয়ে দিয়েছিলেন তার আগমনের পথে। তারা খুলে দিলেন নিজেদের হৃদয়ের দুয়ারগুলো যেন তিনি প্রবেশ করেন তাদের হৃদয়ের গভীরে। তারা উন্মুক্ত করে দিলেন নিজেদের গৃহের দুয়ারগুলো যেন তিনি গ্রহণ করেন সর্বাধিক আরামদায়ক গৃহটি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে কুবায় কাটালেন চার দিন। এই সময়ে তিনি সেই প্রথম মসজিদ স্থাপন করলেন যার ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার বুনিয়াদের উপর। কুবা থেকে উটের পিঠে সওয়ার হয়ে যখন তিনি বের হলেন, তখন সেই পথে ইয়াসরিব তথা মদিনার নেতৃবৃন্দ দাঁড়িয়ে গেলেন সারিবদ্ধ হয়ে। প্রত্যেকের কামনা, আমার গৃহটি হোক নবীর অবতরণের গৌরবে গর্বিত। একের পর এক প্রত্যেক সর্দার উটনির সম্মুখে সে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের কাছে আসুন, আমাদের জনবল অস্ত্রবল আর সকল প্রতিরক্ষা ব্যবস্থা সহ আপনার সেবায় নিয়োজিত থাকব। তিনি তাদের জবাব দেন, তোমরা উটনির পথ ছেড়ে দাও, ওর চলাফেরা ও গতিবিধি আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত হচ্ছে। উটনিটি চলতে থাকলো আপন গতিতে, অনেক জোড়া চোখ অনুসরণ করতে থাকলো তাকে, হৃদয়গুলো ভেবে অস্থির, আজ কার ভাগ্য খুলবে কে জানে। যে বাড়িটি পার হয়ে যাচ্ছিল তার বসবাসকারীদের অন্তর ভেঙে যাচ্ছিল, তারা হয়ে পড়ছিলেন হতাশ। সঙ্গে সঙ্গে পরবর্তী বাড়িওয়ালাদের বুকে জ্বলে উঠছিল আশার আলো। এভাবেই উটনিটি এগিয়ে যাচ্ছিল আর লোকেরা তার পিছে পিছে আফসোস ও পরিতাপ বুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, আজকের সৌভাগ্যবান লোকটি কে তা দেখার জন্য। অবশেষে উটনিটি আবু আইয়ুব আল আনসারির বাড়ির সম্মুখে খোলা ময়দানে গিয়ে পৌঁছল, সেখানেই বসে পড়ল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন না। সামান্য একটু পরেই উটনিটি উঠে পড়ল এবং আবারও চলতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিল দিয়ে রাখলেন তার লাগামে। কিছুক্ষণের মধ্যেই সে আবার একই পথে ফিরতে লাগল এবং প্রথম স্থানটিতে এসে বসে পড়ল। তখন আবু আইয়ুব আল আনসারি হৃদয়ে আনন্দ ও খুশি উপচে পড়ল। তিনি ছুটে গিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভেচ্ছা ও স্বাগতম জানালেন, মারহাবা মারহাবা বলে তার সামান বহন করতে লাগলেন যেন তিনি সারা দুনিয়ার সকল সম্পদের মালিক হয়ে গেছেন যা তিনি বহন করে নিচ্ছেন নিজের বাড়িতে। আবু আইয়ুবের বাড়িটি ছিল দোতলা, তিনি উপরের তলাটি খালি করে ফেললেন রাসূলকে সেখানে রাখার জন্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর তলার চেয়েও নিচের তলাকেই নিজের জন্য প্রাধান্য দিলেন। আবু আইয়ুব মেনে নিলেন তার হুকুম এবং তার থাকার জন্যে সেই স্থানটি নির্ধারণ করলেন যা তার পছন্দ। রাত যখন গণিয়ে এলো, প্রিয়নবী চলে গেলেন বিছানায়, আবু আইয়ুব এবং তার স্ত্রী উপরের তলায় চড়ে বসলেন। দরজা বন্ধ করতে না করতে নিজেদের ভুল বুঝতে পেরে তিনি স্ত্রীকে ডেকে বললেন, ছি ছি, এটা কি সর্বনাশ কাণ্ড করলাম আমরা, বলো তো, আল্লাহর রাসূল নিচে আর আমরা থাকব তার উপরে, আমরা আল্লাহর রাসূলের উপর দিয়ে হাঁটব চলব, আমরা হব নবী ও উহির মাঝে অন্তরায়, এমন হলে আমাদের সর্বনাশ হতে বাকি থাকলো কি। স্বামী স্ত্রী পড়ে গেলেন মহাদুশ্চিন্তায়, যার কোনো সমাধান তাদের জানা নেই। তারা এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তারা সামান্য স্বস্তি পেলেন যখন এই সিদ্ধান্ত নিলেন যে
আমরা একেবারে সেই পাশে চলে যাই যা সোজাসুজি রাসুলের উপরে নয়। তারা আরও সিদ্ধান্ত নিলেন, মধ্যখান থেকে দূরে শুধুমাত্র পাশ দিয়েই তারা চলাচল করবেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু সকালবেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর কসম, আজ রাতে আমাদের একটুও ঘুম হয়নি, বরং এবং দুচোখের পাতাও আমি এবং উম্মে আইয়ুব তথা আইয়ুবের মা এক করতে পারিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কী কারণে এমন হলো হে আবু আইয়ুব? আমার মনে হলো আমি এমন এক ঘরের উপরে তলায় রয়েছি যার নিচে রয়েছেন আপনি। আমি যদি সেখানে হাঁটাচলা করি তাহলে আপনার উপর ধুলোবালি পড়ে আপনার কষ্টের কারণ হয়ে যাবে। তাছাড়া এটাও মনে হয়েছে আমি হয়ে গেছি উহি এবং আপনার মাঝখানে অন্তরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আইয়ুবের পিতা, বিষয়টিকে সহজভাবে গ্রহণ করো। আমার নিকট বহু মানুষ আসা যাওয়া করতে থাকে বলে নিচে থাকাটাই আমার জন্য সহজ। আবু আইয়ুব বললেন, আমি আল্লাহর রাসুলের আদেশ মেনে নিয়ে উপরতলাতেই বসবাস চালাতে থাকলাম। ভীষণ শীতের এক রাতে হঠাৎ এক দুর্ঘটনা, পানির কলস ভেঙে দোতলার মেঝে একেবারে ভেসে গেল। আমি এবং উম্মে আইয়ুব একেবারে অস্থির হয়ে গেলাম। হাই, এই পানি এই শীতে যদি গড়িয়ে গিয়ে রাসুলের কষ্টের কারণ হয়ে যায়, আমাদের কাছে সেই পানি শোষণের কোনো ব্যবস্থাও নেই। অবশেষে আমরা পাগলের মতো শীত নিবারণের একমাত্র কম্বলটি দিয়ে সব পানি শোষণের কাজ করতে শুরু করলাম, যেন এক ফোঁটা পানিও রাসুলের মুবারক গায়ে না পড়ে। যখন সকাল হলো আমি চলে গেলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। বললাম, আপনার জন্যে আমার মা বাবা উৎসর্গিত, আমি আপনার উপরে থাকা এবং আপনি আমার নিচে থাকা আমার ভালো লাগছে না। রাতের ঘটনা খুলে বললাম, ফলে তিনি আমার আবদার মেনে নিয়ে উপরতলায় থাকতে রাজি হলেন। আমি এবং উম্মে আইয়ুব নেমে এলাম নিচতলায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন প্রায় সাত মাস। এই সময় সেই খোলা ময়দানে নবীজির মসজিদ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেল, যেখানে এসে উটনি বসেছিল। এরপর তিনি চলে গেলেন সেই কামরাগুলোতে যা মসজিদের পাশে নির্মাণ করা হয়েছিল তার ও তার স্ত্রীদের জন্যে, যার ফলে এবার তিনি হয়ে গেলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর প্রতিবেশী। কি চমৎকার দুই প্রতিবেশী! আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে ভালোবাসা তার হৃদয় ও বিবেকের দাবিকেও অতিক্রম করেছিল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আবু আইয়ুবকে এত ভালোবাসতেন যা তাদের পরস্পরের মাঝের লৌকিকতা দূর করে দিয়েছিল, এবং সেই ভালোবাসার কারণেই তিনি আবু আইয়ুবের বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করতেন। সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রচণ্ড গ্রীষ্মের এক দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে চলে এলেন মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কী? প্রচণ্ড ক্ষুধার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমিও বের হয়েছি একই কারণে। তাদের দুজনেরই এই কথাবার্তার মাঝে ঘর থেকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এই অসময়ে কে তোমাদের ঘর থেকে বের করে আনল? আল্লাহর কসম, তীব্র ক্ষুধার যন্ত্রণাই আমাদের বের করে এনেছে। প্রিয় নবী বললেন, আল্লাহর কসম, আমারও তো একই অবস্থা, প্রচণ্ড ক্ষুধা আমাকে ঘর থেকে বের করে এনেছে। এক কাজ করো, তোমরা দুজনেই আমার সঙ্গে এসো। তারা উভয়ে রাসূলের সঙ্গী হলেন। এরপর একসঙ্গে সকলে গিয়ে হাজির হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর দরজায়। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল প্রতিদিনই তিনি রাসুলের জন্য খাবার প্রস্তুত রাখতেন। অপেক্ষা করে করে শেষ সময় যখন নিশ্চিত হলেন যে আজ তিনি আসবেন না, তখন সে খাবার পরিবারের সকলে মিলে খেয়ে ফেললেন। যখন তারা তিনজন দরজায় পৌঁছলেন, আইয়ুবের মা তাদের অভ্যর্থনা জানিয়ে বললেন, আল্লাহর নবী ও তার সঙ্গীদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আইয়ুবের বাবা কোথায়? আবু আইয়ুব সন্নিকটে তার খেজুর বাগানে কাজ করছিলেন। তিনি রাসুলের আওয়াজ শুনে ছুটতে ছুটতে সেখানে হাজির হয়ে বললেন, আল্লাহর প্রিয় রাসুল ও তার সঙ্গীদের সকলকে স্বাগতম। এরপর তিনি আরও বললেন, ইয়া রাসুলাল্লাহ, ইতিপূর্বে আর কখনোই আপনি এমন সময়ে আসেননি যে কারণে পূর্বক্ষণে আমি খেদমতে হাজির হতে পারিনি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উজর কবুল করে বললেন, তুমি ঠিকই বলেছ, এমন অসময়ে তোমার বাড়িতে আর কখনো আসা হয়নি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে তাদের চেহারায় ক্ষুধার কষ্ট পড়তে পারলেন, ফলে তিনি খেজুরের বাগানে ছুটে গিয়ে একটি কাঁদি কেটে আনলেন যাতে ছিল সম্পূর্ণ পাকা আধা পাকা
এবং একেবারে টষ্টসে তাজা মিষ্টি খেজুর। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরো খেজুরের কাঁদিটা কেটে আনার কী প্রয়োজন ছিল? শুধু তামার তথা পূর্ণ পাকাগুলো ছিঁড়ে আনলেই তো হতো। উত্তরে তিনি বললেন, আমার যে খুব ইচ্ছে হলো আপনাকে বাগানের পাকা তাজা পাকা এবং তাজা সব রকমের খেজুর খাওয়াতে, তাই কাঁদি ধরে কেটে এনেছি। এছাড়া আপনাদের জন্যে এখনই ছাগল জবাই করব। তিনি বললেন, দুদাল বাকরি জবাই করবে না। আবু আইয়ুব একটি খাসি জবাই করে স্ত্রীকে বললেন, আটা খামির করো এবং সুন্দর করে রুটি বানাও, তুমি তো রুটি চমৎকার বানিয়ে থাকো। উম্মে আইয়ুব অর্ধেক ছাগল ছানা দিয়ে ঝোল রান্না করলেন আর বাকি অর্ধেক ভুনা করলেন। রান্না করা শেষ হলে যখন সেগুলো নবীজি এবং সঙ্গীদের সামনে রাখা হলো, প্রিয়নবী এক টুকরো গুস্ত রুটির উপর রেখে আবু আইয়ুবকে বললেন, তাড়াতাড়ি এটা ফাতিমাকে পৌঁছে দিয়ে এসো, অনেকদিন থেকেই সে এমন খাবার খায়নি। তারা সকলে খেয়ে দিয়ে পরিতৃপ্ত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহা, এত চমৎকার খাবার, রুটি, গুস্ত, খেজুর, পাকা ও তাজা খেজুর। বলতে বলতে তার দু চোখ ভিজে গেল। এরপর তিনি বললেন, কসম সেই মহান আল্লাহর যার নিয়ন্ত্রণে রয়েছে আমার জীবন, এসব হলো সেই নিয়ামত যার সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদের জিজ্ঞাসা করা হবে। এই ধরনের সুস্বাদু খাবার অথবা যে কোনো খাবার যখনই গ্রহণ করবে, শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদের খাওয়ালেন এবং পরিতৃপ্ত করলেন। এরপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে উঠতে আবু আইয়ুবকে বললেন, তুমি আগামীকাল এসো। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল এইরকম, কেউ তার সঙ্গে কোনো সদাচার করলেই তিনি তার প্রতিদান দিতে চাইতেন। সেই কারণেই তিনি আবু আইয়ুবকে পরের দিন দেখা করার নির্দেশ দিলেন, কিন্তু তিনি রাসূলের কথাটি বুঝতে পারলেন না। ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটি তাকে বুঝিয়ে দিয়ে বললেন, প্রিয়নবী তোমাকে আগামীকাল যেতে বলেছেন হে আবু আইয়ুব। তিনি তখন বললেন, প্রিয়নবীর আদেশ শিরোধার্য। পরের দিন যখন আবু আইয়ুব প্রিয়নবীর কাছে গেলেন, তিনি তাকে একটি ছোট কিশোরী দান করলেন এবং বললেন, হে আবু আইয়ুব, এর সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ সে যতদিন থেকে আমাদের কাছে রয়েছে তার মাঝে আমরা শুধু ভালো স্বভাবই পেয়েছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কিশোরী দাসীটিকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলেন। উম্মে আইয়ুব তাকে জিজ্ঞাসা করলেন, কার মেয়ে এটা? আমাদেরই, আল্লাহর রাসূল একে আমাদের জন্য দান করেছেন। কি মহান দাতা, কি চমৎকার দান! তিনি আমাদেরকে তার সঙ্গে ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। কেমন ব্যবহার তার সঙ্গে করলে রাসূলের নির্দেশ যথাযথ পালিত হবে? আমার মনে হয় রাসূলের নির্দেশ পালনের সর্বোত্তম পন্থা হতে পারে তাকে স্বাধীন করে দেওয়াই। তুমি একদম ঠিক কথাই বলেছ, আল্লাহ তৌফিক দান করুন। তারা তাকে মুক্ত ও স্বাধীন করে দিলেন। এত ছিল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর জীবনের কিছু শান্তির চিত্র। আর যদি তার জীবনের কিছু জিহাদি চিত্র দেখতে পান, তাহলে প্রিয় শ্রোতাবৃন্দ বুঝবেন কত রকমের বিস্ময়কর ব্যাপার রয়েছে সেখানে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন গাজী হিসেবে। এমনকি মানুষের মুখে মুখে প্রচারিত ছিল, মুসলিম বাহিনী নবীযুগ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগ পর্যন্ত যত জিহাদ করেছে তার কোনোটা থেকেই তিনি দূরে থাকেননি। তার সর্বশেষ জিহাদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদের নেতৃত্বে কনস্টান্টিনোপল তথা ইস্তাম্বুল বিজয়ের অভিযান। আবু আইয়ুব ছিলেন সে সময় প্রায় 80 বছর বয়সী এক বৃদ্ধ, কিন্তু এই বৃদ্ধ বয়স আর দুর্বল দেহ তাকে ফেরাতে পারল না ইয়াজিদের পতাকা দলে সামিল হওয়া থেকে এবং সাগরের বিক্ষুব্ধ তরঙ্গমালা চিরে আল্লাহর পথে জিহাদে এগিয়ে যাওয়া থেকে। কিন্তু শত্রুবাহিনীর বিরুদ্ধে সংঘাত খুব বেশি দূর এগোতে পারল না। এরই মধ্যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, যা তাকে লড়াই চালিয়ে যাওয়া থেকে অপারগ করে দিল। সেনাপতি ইয়াজিদ তার শ্রশ্রূষার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু আইয়ুব, আপনার কি খেদমত করতে পারি বলুন। তিনি বললেন, মুসলিম সৈনিকদের আমার সালাম জানিয়ে বলুন, আবু আইয়ুব তোমাদের ওয়াসিয়াত করছে, তোমরা কোনো অবস্থাতেই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিবৃত হবে না। আল্লাহর ওপর ভরসা করে শত্রুভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করে তবেই থামবে। আমার লাশ নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমানা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানেই আমার কবর দিও। এই কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুসলিম সৈনিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর অন্তিম ইচ্ছা পূরণে লাফিয়ে পড়লেন ময়দানে, শত্রু বাহিনীর বিরুদ্ধে মরণপণ করে আক্রমণ চালালেন এবং শেষ পর্যন্ত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর লাশ কাঁধে নিয়ে তারা ইস্তাম্বুলের নগর প্রাচীর পর্যন্ত পৌঁছিয়ে গেলেন এবং সেই নগর প্রাচীরের পাদদেশেই তাকে দাফন করলেন। আল্লাহ তাআলা রহম করুন আবু আইয়ুব আল আনসারীর প্রতি, কারণ আল্লাহর পথে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে
লড়াই করতে করতে লাভ হয় যেই মরণ, নিজের জন্যে তিনি তাই কামনা করেছেন। 80 বছরের বার্ধক্যও তাকে এই সংকল্প থেকে তলাতে পারেনি। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ করছি আমরা এই পর্বটি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমর ইবনুল জামুহার রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে আলোচনা করব। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। ইয়া রাব্বি।